Hello viewers, assalamu alaikum. Welcome to my channel Nature Canvas. Again, apnader jonno niye chole elam notun arekti video. And ei video ta kono bairer video noy, dektei pacchen eta hocche amar chhat bagan collection er amar je tuki taki gach ache shegulor video. Actually, onek din jabot jehetu brishti season cholche, so brishti porche jar karone amar bashar chhat ta ekdom ei side ta bishesh kore ekdom mone kore shabla pore geche. Mane ami gacher joto tuktak niyechi kintu chhader joto ta shore neya hoyni, jar karone dektei pacchen ekdom elomelo obostha পড়ে আছে, সবগুলো সরিয়ে ফেলেছি। নতুন করে আবার ডেকোরেট করব, ছাদটাকে ঘষা মাজা করে পরিষ্কার করে রেখে করা হয়ে গেছে আমার, সো আমি এগুলোকে ডেকোরেট করব। অ্যান্ড এগুলো যেহেতু এলোমেলো আছে, সো ভাবলাম আপনাদেরকে দেখাই যে আসলে আমার কাছে কী কী কালেকশনের গাছ মোটামুটি আছে। এগুলো সবই নতুন, কিছুদিন হলো ছাদ বাগান কালেকশনের এই পাশে রাখা হয়েছিল। সো অনেক রকমের ফুলই কিন্তু আছে, তো কোনটার কী নাম আপনারা এতগুলো বলতে পারছি না, দেখতেই পাচ্ছেন সরিয়েছে কিছুটা এবং এভাবে করে রেখেছি। আর এখন হচ্ছে কাঠের উপর রেখেছি, কারণ অনেক সময় কি বৃষ্টিতে পানি জমে ছাদটা বেশি নষ্ট হয়ে যায়। সো আমার এই ছাদ বাগানের নতুন এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে বা আমার গাছগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি এইখানে যে ফুলগুলো দেখানো হয়েছে ম্যাক্সিমাম পর্তুলিকা ফুল, কারণ এই সাইডে পর্তুলিকা ফুলগুলোই বেশি রাখা হয়েছে, যেটাকে সকাল সন্ধ্যা ফুল বা টাইম ফুল বলে। তো আপনাদের উদ্দেশ্য করে আমি জাস্ট এটাই বলবো যে আপনারা অবশ্যই এই বৃষ্টির সিজনে নিজের ছাদ বা গাছের যত্ন নেবেন, নাহলে কিন্তু ছাদের ড্যামেজ পড়ে যেতে পারে বা পিছিল হয়ে থাকতে পারে। এবং সাবধানে চলাফেরা করবেন, অবশ্যই যেন পা পিছলে পড়ে কারো কোনো ক্ষতি না হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।